আক্ষরিক অর্থে এক পয়সার জন্য বেঁচে গেলেন গ্রেটার নয়ডার সুনীল কুমার সাইবার ফ্রডের হাত থেকে। 98.3 মির্চিতে আমি সদা সিঙ্গল মির্চি অগ্নি। ভদ্রলোক 22,000 টাকা পাঠিয়েছিলেন এক আত্মীয়কে, অনলাইন ট্রানজাকশন করেছিলেন, কিন্তু অ্যাকাউন্ট নম্বর ভুল টাইপ করায় টাকা চলে যায় অন্য একজনের কাছে। যে ব্যাংকে তার অ্যাকাউন্ট সেখানে যোগাযোগ করলেন, ব্যাংক থেকে সেরকম কোনো রেসপন্স না পেয়ে টুইটারে সমস্যার কথা লেখেন। তককে তককে ছিল ব্যাংক জালিয়াতরা। সুনীলের এই পোস্ট দেখা মাত্রই ফোন আসে সুনীলের কাছে, বলা হয় একটা অ্যাপ ডাউনলোড করতে। এদিকে ভদ্রলোক তার পোস্টে নিজের ব্যাংকের অফিসিয়াল পেজটিকে ট্যাগ করেছিলেন, ফলে আর কোনো সন্দেহ করেননি। অ্যাপটি ডাউনলোড করা মাত্র ভদ্রলোকের ব্যাংক অ্যাকাউন্টের খুঁটিনাটি পেয়ে যায় জালিয়াতরা। 10,000 টাকা কেটে নেওয়ার চেষ্টা করে তারা। ঠিক তখনই সুনীলের ফোনে একটি মেসেজ আসে, দেখা যায় তার অ্যাকাউন্টে তখন 10,000 টাকা নেই, আছে মাত্র 9,999 টাকা 99 পয়সা, অর্থাৎ ঠিক এক পয়সা কম। সেই কারণে ফেল করেছে এই ট্রানজ্যাকশন। এবং এই ঘটনা কিন্তু হামেশাই হচ্ছে। সাইবার সিকিউরিটি এক্সপার্ট ঋত্বিক লালকে আমরা বিস্তারিত ইন্টারভিউ করেছিলাম। এর থেকেও অনেক ভয়ঙ্কর সাইবার ফ্রডের কেস হয়ে চলেছে। তিনি লালবাজারের সঙ্গে ইডির সঙ্গে ক্লোজ কোয়ার্টার্সে কাজ করেন। তিনি বললেন এরকম ভয়াবহ কিছু রিয়েল লাইফ কেসের কথা। লিসেন টু হিম ভেরি কেয়ারফুলি। ঘটনাটা ব্যারাকপুর এরিয়ার। একটি মেয়েটির বয়স সামথিং অ্যারাউন্ড 24-25। সে ওই বেসিক্যালি টিকটক ভিডিওস ইউটিউব ভিডিওস করতো, তার ওই একটা ফলোয়ার বাড়ানো বা এইসব তার দরকারও ছিল অ্যাকচুয়ালি। এটা করতে করতে সাডেনলি কি হয়, সি অ্যাকসেপ্টেড সামওয়ানস ফ্রেন্ড রিকোয়েস্ট, তার সাথে মেসেঞ্জারে কথা হতো। তো সে একটা ইনস্ট্যান্ট লোন অ্যাপের লিঙ্ক দেয় যে এটা খুব ভালো, তুমি এটা ইউজ করতে পারো, আমি ইউজ করি। মেয়েটা সেটা ইউজ করতে শুরু করে। আফটার 3 মান্থস মেয়েটি দেখে ওর যখন স্টেটমেন্ট আসে, সেখানে একটা হিউজ অ্যামাউন্ট ইন্টারেস্ট, হিউজ অ্যামাউন্ট প্রসেসিং ফি দেওয়া। ও যখন কোম্পানিতে ওটা ক্লেম করতে যায়, তখন ওকে বলা, এ বাবা এটা তো টার্মস এন্ড কন্ডিশনে লেখা ছিল, আপনি পড়েননি। মেয়েটা সত্যি টার্মস এন্ড কন্ডিশনটা পড়েনি। কিন্তু তারপরে যেটা হতে থাকে, মেয়েটির কাছে সমানে থ্রেট কলস আসতে থাকে, টাকা দিতে হবে, বাড়িতে লোক আসে। কোনো কিছুতেই যখন কিছু হচ্ছে না, যখন মেয়েটা পুলিশ কেস করেছে, তখন মেয়েটার একটা ছবিকে মাস্কিং করে সোশ্যাল মিডিয়া এবং অ্যাডাল্ট্রি ওয়েবসাইটসে ভাইরাল করে দেওয়া হয়। মেয়েটি সুইসাইড অ্যাটেম্প্ট করে। তারপর ফাইনালি ব্যারাকপুর ওখানে যে পুলিশ কমিশনারেট আছে, ওরা খুব অ্যাক্টিভলি কেসটা নেয়। ওই কোম্পানির প্রচুর সিজ ফিজ হয়, অ্যারেস্ট ফ্যারেস্ট হয়। তারপরে বিভিন্ন ওয়েবসাইটে আবার এনফোর্সমেন্ট থেকে কন্ট্যাক্ট করে ওই পিকচারগুলোকে টেক ডাউন করা হয়। অনেকটা টেক ডাউন করা গেছে, অলমোস্ট 90% মতো। আরেকটা ছোট্ট কেস আমি বলবো, একদম একটা আলাদা জনারে। আমাদেরই একজন ক্লায়েন্ট বালিগঞ্জের এখানে টোরেন্ট, টিনেজার্সরা তো আজকাল টোরেন্ট ছাড়া অন্ধ, মুভি গেম অনেক কিছু। বেসিক্যালি ইট ওয়াজ অ্যাডভার্টাইজিং ফার্ম, 32 কম্পিউটার পুরো ল্যানে কানেক্টেড অ্যান্ড শেয়ার করা, যেটা মেন মাদার সার্ভার, ওই সার্ভারে যে বসে কাজ করছিল, টোরেন্ট থেকে ফিল্ম নামাতে গেছে, ফিল্মটা ডাউনলোড হয়েছে, সাথে একটা র‍্যানসামওয়্যার ডাউনলোড হয়েছে। পুরো 32 কম্পিউটার্স ওয়্যার এনক্রিপ্টেড, 36 TB, ওদের 40 বছরের এজেন্সি, 40 বছরের বানানো ক্রিয়েটিভস, এভরিথিং ওয়াজ এনক্রিপ্টেড। আমরা ওটা রিকভার করে সামথিং ওদের 12 TB মতো রিকভার করে দিতে পেরেছিলাম। এই দুটোর থেকে সবচেয়ে বড় টেক অ্যাওয়ে আপনি কি বলবেন লিসনারদের? টোরেন্ট যদি ইউজ করি, ফার্স্ট অফ অল তো ইউজ করতে আমি বারণ করবো, যদিও বা ইউজ করি আমি একটা প্রপার অ্যান্টিভাইরাস ইউজ করবো। সেকেন্ড যেটা আমি বলবো, ব্যারাকপুরের ঘটনাটা বললাম, আননোন পিপলদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা, ফলোয়ার্স বাড়ানোর জন্য, দিস ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং, স্পেশালি ফর টিনেজার্স নাওয়াডেজ। এইটা না করলেই সব থেকে বেটার। অ্যাবসলিউটলি কারেক্ট। অপরিচিত অজানা লোকের ফ্রেন্ড রিকোয়েস্ট বা মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। আমার মতো হন, অত্যন্ত সুন্দরী মহিলা রাত 1টার সময় DM করেছে, আমি ইগনোর করেছি। আমার মা আমাকে প্রায় বলে, তোর সোশ্যাল লাইফ বলে কিছু নেই না, সারা দিন অফিস, তারপর নাটকের রিহার্সাল, ছবির প্রিমিয়ার, এই করে বেড়াচ্ছিস। 98.3 মির্চিতে আমি সদা সিঙ্গল মির্চি অগ্নি। আক্ষরিক অর্থেই আমি একটু অ্যান্টি সোশ্যাল, কিন্তু আমার সোশ্যাল লাইফ প্রচণ্ড অ্যাক্টিভ। ফেসবুক, ইনস্টাগ্রাম, আরে কাকু, প্রতিদিন প্রচুর পোস্ট, বি ভেরি কেয়ারফুল। সাইবার সিকিউরিটি এক্সপার্ট ঋত্বিক লাল বলছেন অন সোশ্যাল মিডিয়া সেফটি, শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন। সোশ্যাল লাইফে আমার ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেল। প্রথম যেটা ফোরমোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2-ফ্যাক্টর অথেন্টিকেশন। এরা সবাই 2-ফ্যাক্টর অথেন্টিকেশন সাপোর্ট করে। তাতে যদি বাই চান্স আমার পাসওয়ার্ডটা লিক হয়েও যায় উইদাউট দ্য OTP অর উইদাউট দ্য অথেন্টিকেটার অ্যাক্সেস, তাহলে অ্যাকাউন্টটাতে লগ ইন করা যাবে না। সেটার ওপরেও আমি যেটা বলবো যে পাসওয়ার্ডটা ওই ডেইলি বেসিসে চেঞ্জ করা উচিত। রিসেন্টলি একটা যেটা ফেসবুক মেসেঞ্জারে এটা স্পেসিফিক্যালি আসছে, একটা মেসেজ ড্রপ হচ্ছে কোনো একজন আমার ফ্রেন্ডের তরফ থেকে, আই থিঙ্ক ইউ অ্যাপিয়ার ইন দিস ভিডিও, ক্লিক দিস URL টু চেক দি, একটা URL থাকছে। সাপোজ ধরো আমার অ্যাকাউন্টে 3,000 ফ্রেন্ড আছে, আমার অ্যাকাউন্টটা কম্প্রোমাইজ করে 3,000 ফ্রেন্ডকে এই মেসেজটা পাঠিয়েছে। যারা যারা এই লিঙ্কটাই ক্লিক করবে, তাদের ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে সবার কাছে এটা আবার ফরওয়ার্ড হয়ে যাবে, অটোমেটিক ফরওয়ার্ড। বেসিক্যালি দিস ইজ আ চেইন রিঅ্যাকশন, এবং এরম করে মিলিয়ন্স অফ মোবাইলস আর গেটিং কম্প্রোমাইজড ডেইলি। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এইটাই যে এই ডেইলি জিনিসগুলো ফলো করলে আই গেস অনেকটা বেটার হবে। আনবিলিভেবল, আই থিঙ্ক ইউ মে অ্যাপিয়ার ইন দিস ভিডিও, কি মানে নতুন নতুন উপায় বার করছে। আমার অবশ্য সব নিয়ে কোনো চাপ নেই। আই ডোন্ট অ্যাপিয়ার ইন এনি ভিডিও এক্সেপ্ট দ্য ওয়ান্স অন মাই পেজ অ্যান্ড অ্যা ফিউ। কয়েকটা ছবি করেছি ঠিক আছে, ওটা ভিডিও না, ওটা ছবি, বলার কিছু নেই, জানে আন থেকে।